ঈদ আসবে আসবে একটা থাকে, আবার এখন চলেও গেল, তো এরকমই হয় সব কিছুতেই। আসবে যখন তখন দেখা যায় খুব ভালো লাগে, যখন শেষ হয়ে যায় জিনিসটা তখন আর ভালো লাগে না। তো ঈদ তো মোটামুটি আমার ভালোই কেটেছে, আল্লাহ যেরকম রেখেছে আর কি, তবে খারাপ বলবো না, ভালোই কেটেছিল। আর আপনাদের কেমন কাটলো তা জানাবেন। আর যে ঈদের আগের দিন রাতের বেলা থেকে না আমার মনেই হচ্ছিল না যে ঈদ, আমি আর আমার বান্ধবী বলছিলাম যে এবার না ঈদের মতো লাগছে না, কিন্তু ঈদের দিন বিকেলবেলা থেকে খুব ভালো লাগছিল। বিশেষ করে সকালবেলা যখন ওই এই যে সেমাইটা রান্না করছিলাম তখন মনে হচ্ছিল যে একটা ঈদ ঈদ ভাব আসছে আর কি। আর আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, 7টায় যেহেতু নামাজ ছিল তো সেই জন্যই আর কি। আর এই যে রাস্তাঘাট পুরোই ফাঁকা, ঢাকা এখন একেবারে ফাঁকা, আর আজকে তো ঈদের দিন একটু ফাঁকা থাকবেই, তাই না? তো এখানে আমি অল্প একটু করে সেমাই রান্না করব, যেহেতু নামাজ পড়তে যাওয়ার সময় তো একটু সেমাই খেয়ে যেতে হবে, তাই না? আর আমাদের ঈদের দিন না রান্না না করাই ভালো, কিন্তু তারপরেও ঈদের দিন রান্না তো করতে হয়, কেন কি ঈদের দিনই হচ্ছে আমাদের দাওয়াত থেকে ওই আন্টিদের বাসায় আর কি। তো সেই জন্যই হচ্ছে রান্না করি ওই থেকেই যায়, পরের দিনই খাই, ঈদের দিন আর খাওয়া হয় না, কেন কি ঈদের দিন একেবারে সকালবেলা থেকে ওই রাত পর্যন্ত সব আন্টিদের বাসায় খাওয়া হয়। তো তারপর আমি এখন করলাম কি, সেমাই তো রান্না করলাম, এরপর আমি এখন বিরিয়ানি রান্না করব। তো নামাজ পড়ে আসলে তারপরে ভাবছি যে তার আগে রান্না করে নিলে আন্টিদের বাসায়ও একটু দিয়ে আসবো, তো সবাই খেতে পারবে, আর আমরা তো দুপুরবেলা খাবো, মাঝে সবাই একটু একটু করে বিরিয়ানি খেয়ে নিবে আর কি। আর এই তো এখন আমিও একটু সেমাই খাবো, ঈদের দিন সেমাই না খেলে কি হয়, তো ওদিকে তো আমার হাজবেন্ডকে দিয়ে দিলাম, আর এখন ভাবলাম কি আমি একটু খাই আর কি, রান্না করতে করতে। আর আমি বেশিরভাগ সময় ওই রান্না করতে করতেই খাই, দেখা যায় আবার পরে খাবো ওই খেতেও ইচ্ছে করে না, তো সেজন্য যখন একটু সময় পাই বা ভালো লাগে তখন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু করে খেয়ে নিই। আর আমার বান্ধবী তো আমাকে বলে যে তুমি একটু স্থির হয়ে এক জায়গায় বসে খাও, আমি না বসে খেতে গেলে না আমার না খাওয়া হয় না, তখন আমার কাছে ভালো লাগে না, আর ওই হেঁটে এদিক এদিক সেদিক যেতে যেতে খেলে না খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি আমার। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে এই যে আমি আলুগুলো ভেজে নিলাম, আলুর মধ্যে না আমি একটু হলুদ দিয়েছি, যেহেতু ফুড কালার নাই তো হলুদ দিলাম, একটু কালারফুল হবে আর কি। আর এই যে এখানে চিকেনটা আর কি দিয়ে বসিয়ে দিলাম। আর এই যে সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছে, এখানে তো দু একজন দু একজন করে দেখা যায়, আর বাড়িতে তো একেবারে দল বেঁধে সবাই মিলে যায়, আগে যেমনটা হতো আর কি। আর আসলে দিন দিন সব কিছুই হারিয়ে যাচ্ছে, আগের কোনো কিছুই নেই। তো ওদিকে চিকেন হচ্ছে, আর এদিকে আমি ভাবলাম যে তাহলে চালটা তাড়াতাড়ি করে ভেজে নিয়ে একটু ঝটপট করে রান্না করব। আর এই যে এদিকে আমি ঘরটরগুলো গুছিয়ে নিলাম আর কি, আবার এখন হচ্ছে আর ঘরটা শুধু এখন মোছা বাকি আছে, তো ঘরটা মুছে নিলে হয়ে যাবে। আর এই যে দেখেন সব কিছু গোছালাম, তার মাঝখানে আবার এই পানির বোতলটা রয়ে গেল, যাই হোক। আর এই যে এখানে আমার এই পার্সটা দেখছেন, ওই বাসায় যে যারা আছে ছোট ছোট তাদের সবাইকে তো ঈদের সালামই দিতে হবে, তো সেই জন্য দিচ্ছিলাম, এই জন্য পার্সটা এখানেই রাখলাম। আর এই যে আমার বিরিয়ানি রেডি, এখন আন্টিদের একটু ঝটপট করে দিয়ে আসবো, এই যে আন্টিদের জন্য নিয়ে নিলাম, তাদেরকে দিয়ে আসবো। আর এই যে এতটা আমাদের জন্য রেখে দিলাম আর কি,